দয়া করো বাবা, দয়া করো, আমি তোমার মনের ভালোবাসা চাই না। তোমার মনের ভালোবাসা পেতে পেতে না আমার একবারে তিতি বিরক্ত হয়ে গেছে। একটু কম ভালোবাসো, একটু কম ভালোবাসো, এবার একটু বাইরের থেকে ভালোবাসো, তাহলে বাড়িতে গিয়ে একটুখানি মন দিতে পারবে। দশটার মধ্যে ফিরতে হবে তো। বড় দেরি করে ফেলছো, তাড়াতাড়ি চলো বড় বৌদি। আসি বর্দা, ঠিক আছে থাকো, ঠাক 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 ঠাক, আর নিচু কি ব্যাপার বলতো, এটা কি যুদ্ধে টুদ্ধে যাচ্ছে নাকি? হঠাৎ করে লাইন নিয়ে প্রণাম করতে আরম্ভ করলো। এটা তো প্রণাম করেছে, তুমি না সত্যি ভাবছি। ওই জন্যই তো বলেছিলাম আপনাকে দরজাটা খোলা রাখতে, বেল বাজালে না অ্যালার্ট হয়ে যেত, হাতে নাতে ধরবো, সাট করে চলে এলাম, এবার কাপ করে তুলে। তোমরা না ভারী দুষ্টু জানো তো। কেন দুষ্টুমি করবো না পিসিমণি, শোনাদা হচ্ছে পেটে খিদে মুখে লাজ, নিজের বউকে এত ভালোবাসে তবু বলবে না নাটক করবে, জানেন জ্যাঠাইকে মিথ্যে কথা বলেছে না? মানে আমি শুধু ভাবছি যে আমাদের বাড়িতে আমরা সবাই মাঝে মাঝে মিথ্যা কথা বললেও বলে থাকি, কিন্তু শোনাদা কখনো মিথ্যা কথা বলে না, আর সেই শোনাদা নাকি মানে। তাহলে ভাবুন কি অবস্থা শোনাদার। আচ্ছা পিসিমণি আপনিই বলুন, সত্যি কথা বললে কি হয়? আরে আমিও তো বুঝতে পারছি না, আমরা তো বলেছিলাম, আমরা তোকে বলেছিলাম যে তুমি এসো, তখন বলো না আমি আসতে পারবো না। বলছি এসে প্রথমে কি বললো? আমাকে এসে বলছে যে গুনগুনের কয়েকটা ইম্পর্টেন্ট বই আছে। হ্যাঁ, তো সেই ইম্পর্টেন্ট বই দিতে আমি এসেছি। তা বেশ, আমি বললাম যখন এসে গেছো বাবা আজকে থেকে যাও, জোর করলাম, তো বলছে না 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 থাকা যাবে না। তারপর কি বল? আমি বললাম কেন অসুবিধা কোথায়, বলছে বাড়িতে বলে আসিনি। ঠিক আছে তাহলে আমি বাড়িতে ফোন করছি, তখন আমার বলে না 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 ফোন করতে হবে না, আমি কথা বলি। বাড়িতে ফোন করে কি বলেছে জানেন বর্দাকে? কি বলেছে? বলছে আমি ইনস্টিটিউটে প্রচন্ড ব্যস্ত, আজকে রাতে বাড়ি ফিরতে পারবো না। কি মিথ্যুক হয়েছে আমার ভাইপোটা বলুন তো দিদি। একে পিসিমণি আপনি হাসছেন, আপনি জানেন না কেন এরকম করে, কেন করে বলুন তো? ওই যে আমাদের ভয় করে, মানে আমরা খ্যাপাবো তো সেই জন্যে। কিন্তু এবার কি হবে? হ্যাঁ এইবার তো সবার সামনে একেবারে সবকিছু ফাঁস হয়ে যাবে, তখন তখন কি করবে? এই শোনাদার জন্য না আমার নিজেরই কেমন খারাপ খারাপ লাগছে। আচ্ছা আমাদের গুনগুন রানী কি বলছে? তোমাদের গুনগুন রানী সে এসে আমাকে বললো পিসিমণি পড়াশোনা যদি করতে হয়, মানে তুমি যদি চাও আমি লেখাপড়া করি, তাহলে কিন্তু আমার সামনে বসে থাকতে হবে কাউকে, মানে আমার সামনে কেউ বসে না থাকলে জানোই তো আমার লেখাপড়া হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি তো এত 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 যুগ ধরে তো আমি ওর সামনে লেখাপড়ার সময় বসে দেখেছি, কিন্তু কি করলো জানো, আমাকে একবার বললো না পর্যন্ত, আমার সামনে দিয়ে তার হাত ধরে টানতে টানতে চলে গেল। আচ্ছা বলছি শুনুন দিদি, ওরা ওই ঘরেই আছে তো? হ্যাঁ আর কোথায় যাবে, এই রিজু কোথায় তাকে দেখছি না, তোমরা তো সব সময় একসঙ্গেই থাকো সবাই। আরে একসঙ্গেই বেরিয়েছিলাম এখানে আসলো, হঠাৎ করে তার ফোন এলো অফিসে নাকি কি একটা জরুরি কাজ আছে, কিচ্ছু বললো না সে চলে গেল। বলছি আমরা কিন্তু একটুখানি দেখবো। হ্যাঁ কি দেখবে? মানে দেখবো যে ওরা পড়াশুনো করছে নাকি অন্য কিছু করছে। হ্যাঁ মানে বাবিনকে তো আজকে হাতে নাতে ধরতে হবে বুঝলেন না দিদি, তারপর আমরা কিন্তু একটু নকও করবো। এই এই দাঁড়াও সব হবে, পিসিমণি এই মা না কিছু খাবার পাঠিয়েছেন, এইগুলো একটুখানি ধরুন, একটা ধরুন, মানে আপনারা একা রান্না বান্না করে খাচ্ছেন, এই ওইটুকু একটু নিয়ে এসেছি আর কি। বড় বৌদিকে নিয়ে আর পারা যায় না, কি সব কাণ্ড করে বলো তো। আরে এইটুকুই তো, এতে কি হয়?
আচ্ছা আজকে কিন্তু রাত্রে আমাদের বাড়িতে খেয়ে তবে তোমরা যাবে। অসম্ভব, বাবা তাহলে বাড়িতে ঢুকতে দেবে না, একদম বাড়ি ছাড়া করে দেবে। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে বার করে দিলে আবার টুক করে আমাদের বাড়ি চলে এসো। এই রে রে, আমাকেও তো তাহলে বার করে দেবে, আর কোনোদিনও শ্বশুর বাড়িতে যেতে পারবো না আমি, মহা মুশকিল। তোমার সে কি কথা, আমাদের বাড়িতে খেলে বর্দা এত রাগ করবেন? আচ্ছা তাহলে তাহলে আমি একটা ফোন করি বর্দাকে, কেমন? না 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 দিদি, আজকে আর ফোন টোন করতে যাবেন না। আরে অনেক সাধ্য সাধনা করে রাজি করি তারপর এসেছি, বলেছি আপনি একা আছেন, আপনাকে যেন মোটেই আমরা বিরক্ত না করি, ওই খাবার দাবারটা দিয়েই যেন চলে আসি। আবার মানে বলে দিয়েছে 10টার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে। দিদি আরেকদিন এসে খাবো, বুঝলেন তো? আজকে মানে যদি দেরি হয়, 10টা পার হয়ে যায়, বিরাট তুমুল কাণ্ড করবে। আপনি তো চেনেন আমার বর্দাকে, আজকে আর খাওয়া যাবে না। হালকা ফুলকা কিছু খাবো, কিন্তু ডিনারটা আজকে করা যাবে না। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, চোরকে হাতে নাতে ধরা। এই আস্তে আস্তে আস্তে। আচ্ছা চোরটাকে? না না ভুল বললাম, চোর না চোর না, ডাকাত। ডাকাত নয়, ছাড়ো তো, ছিচকে চোর, ছিচকে চোর। আরে এসব চোর ডাকাত কাকে বলছো? আরে আমার ভাইপোটাকে। আরে তুই পুরুষ মানুষ, সবার সামনে বুক ফুলিয়ে বলবি নিজের বউকে ভালোবাসি, বউকে ছাড়া থাকতে পারিস না, সেটিও বলবে না জানেন তো। চুপি চুপি শুধু নিজের বউকে বলবে ভালোবাসি, আর বাইরের লোকের সামনে দেখাবে ওনাকে, ওকে সহ্যই করতে পারে। আজকে ওর জ্যাঠাই কে, ওর নিজের জ্যাঠাই কে মিথ্যে বলেছে, এবার আমি দেখি কি করে ওর সামলায় কেসটা, বুঝেছে? তার মানে এই পুরো প্ল্যানিংটা তোমরাই করেছো, তাই তো? আমরাই করেছি, আমাদের সঙ্গে কৌশিকদাও ছিল। কম দুষ্ট তোমরা, তার সঙ্গে আমার দাদাও ভিড়েছে। একটা জিনিস মিলিয়ে নেবেন দিদি, ও কিন্তু কালকের মধ্যেই বউকে বাড়ি নিয়ে যাবে। দেখুন ইনস্টিটিউটে কাটাচ্ছি দুদিন, এই মিথ্যেটা তো আর বলতে পারবে না, আর বউকে ছেড়ে থাকতেও পারবে না। ঠিক ম্যানেজ করে গুনগুনকে নিয়ে কালকের মধ্যে ও বাড়ি যাবেই যাবে। আমারও তাই মনে হচ্ছে, জানো। দেখা যাক কি হয়। যাক বাবা, ওরা দুজন ভালো থাক, সুখে থাক। প্রথম প্রথম তো আমরা সবাই একটু ভয় পেয়েছিলাম, তাই না? খারাপ কি লাগে জানেন তো পিসিমণি, ও বলবে না। আরে বাবা বল, বললে তো আমরা একটু শান্তি পাই না কি? কিছুতেই বলবে না, এমন একটা হাবভাব করে না, সবসময় ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, এখন তো ভেতরের কথা তোমরা সবাই জেনে গেছো, ওরা যতই হাবভাব করুক, তাই না? হ্যাঁ সেসব একদম পরিষ্কার, মানে বুঝে গেছি। পিসিমণি এতদিন অবধি আমি ভাবতাম আর কি আমাদের প্রেম কথা, মানে আমার আর চিনি প্রেম কথাটাই হচ্ছে অমর প্রেম কথা, এখন দেখছি সোনাদা আর গুনগুনের প্রেম আমাদেরকে তো ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা পিসিমণি? হয় না জি পিসিমণি, মাই ডিয়ার। আরে ঠিক আছে পিসিমণি, সত্যি মাই ডিয়ার, কোনো সমস্যা নেই। হ্যালো, তোমাদের সবার অমর প্রেম কথা চলতেই থাক, চলতেই থাক, তাতেই আমরা শান্তি পাবো, ঠিক আছে? বড্ড বেশি বাজে কথা হচ্ছে, আসল কাজটা তো দেরি হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা শুরু করো, কিন্তু আসল কাজটা আমি বাবু পারবো না। হ্যাঁ আমি বরং তোমাদের জন্য গরম গরম কফি করে আনি, যা তোমরা শুরু করো। আচ্ছা এত তাড়াহুড়ো করে এলাম, তোমার তো কথা ছিল লেখাপড়া করবার, লেখাপড়ার তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমি। গুনগুন, মাথাটা খুব ব্যথা করছে, তুমিও তো বলেছিলে একটু মাথা টিপে দেবে, দাও না। দেখছো? হ্যাঁ দেখো 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 দেখো, লেখাপড়া হচ্ছে, দেখো লেখাপড়া, দারুণ। বারবার তো একই জিনিস হয়, আমার থেকে তুমি দূরে গেলেই তোমার কিছু না কিছু একটা ঘটে। ওই যে শান্তিনিকেতন, ওখান থেকে আমি চলে এলাম, তোমার অ্যাক্সিডেন্ট হলো। শোনো সেটার জন্য না তুমি দায়ী, আর তোমাকে খুঁজতে গিয়েই হয়েছিল। হ্যাঁ রাস্তায় দেখে চলাফেরা না করলে তো ওরকমই হবে, গাড়ি ঘোড়া না দেখে চললে, ইডিয়েট যে তুমি একটা। তুমি আবার ইডিয়েট বললে? আচ্ছা ভুল বলেছি, মাথা গরম করো না। শোনো যখন শরীর খারাপ করে বা মাথা ব্যথা করে না, তখন মাথা ঠান্ডা রাখতে হয়, অত হইচই করলে হয় না। এমনি কমে, একটু কমেছে? না কমেনি। কমেনি তাহলে তাহলে তো ওষুধের প্রয়োজন। আমি কি তোমার ড্যাডিকে একটা ফোন করব? না করতে হবে না, একটু রেস্ট নিলেই আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে তাহলে রেস্ট নাও, তুমি ওঠো, এখানে শো, ওঠো। কিন্তু তুমি তো আবার পড়াশোনা করতে বললে না। ওকে, তার মানে ওই লেখাপড়া করার জন্য একটু ব্যথা হচ্ছে না মাথায়? আহারে পড়তে পড়তে ব্যথা হয়ে গেছে। তোমার মতো ফাঁকিবাজ না আমি জীবনে দুটো দেখিনি।
শোনো, কালকে আমি এখানে চলে এসেছি, কাল থেকে আজ অব্দি কত ঘন্টা হয়েছে বলো তো? এত ঘন্টা পরে দেখা হচ্ছে, ওদের তুমি ঝগড়া করছো? কত মিথ্যে বলতে হয়েছে তোমার জন্য আমায় জানো? বাবা সত্যবাদী যুধিষ্ঠির, চুপ করো না, শুনতে পাবে তো। ঠিক আছে ঠিক আছে, চুপ করো তো। তোমরা না মানে সত্যি কি সত্যি আমরা, বেশি একা একা কথা বলবি না একদম। দেখার ইচ্ছে তো ষোলো আনা, এখানে যদি ভালো না লাগে আমাদের সঙ্গে থাকতে হবে না, যা গিয়ে দিদির সঙ্গে কফি বানা। এটা খিদে মুখে লাজ জানো তো, দেখার ইচ্ছে সোলানা ঝুঁকে ঝুঁকে পড়ছে, এই জন্য তোকে দলে নিতে ইচ্ছে করে না। বাবা রে বাবা, এরকম ঝগড়া করছো কেন আমার সাথে, মুখ করছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদম তুই আর কোনো কথা বলবো না। দেখেছো দেখেছো কিরকম কিরকম করে দেখেছো, একটা ঢং দেখাচ্ছে ঢং একদম। এই শোন না, তুই না মাঝে মাঝে না এই বুড়ি পিসিদের মতো এমন কথা বলিস না, বিরক্ত লেগে যায়, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি তুই। তুমিও বৌদি ভাই? হ্যাঁ আমিও বৌ না, শোন চিনি একটা ভালো কথা বলে দিচ্ছি, এইখানে এসছিস আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছিস, চুপ করে দাঁড়িয়ে থাক আর চুপ করে সব কিছু শোন, সবসময় আমাদের সাপোর্ট করবি বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, একদম ঠিক কথা বলেছো বৌদি ভাই, চুপ করে থাক। খুরখুরু খুরখুরু।